এ যেন ভিন্ন রকম এক শামীম ওসমান ভাই, খেলা হবে জি, এক নতুন খেলার ঘোষণা দিয়েছেন স্বয়ং শামীম ওসমান ভাই, তাও কোথায় দাঁড়িয়ে? পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে, কাবা ছুঁয়ে তিনি শপথ করেছেন। প্রশ্ন হচ্ছে, এই যে শপথ করেছেন আল্লাহর ঘর ছুঁয়ে, সেই শপথকে পালন করা এতটা সহজ কিনা? তবে শামীম ওসমান ভাই এর আগেও একবার হজে গিয়ে একটা ওয়াদা করেছিলেন, এরকম শপথ করেছিলেন, সেটা তিনি করে দেখিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে যে পতিতালয়গুলো আছে সম্ভবত কোনো একটা নির্দিষ্ট এরিয়ার, সেগুলোকে উচ্ছেদ করার। বাট এবারের বিষয়টা পতিতালয়ের চেয়েও আমার মনে হয় যে 100 গুণ কঠিন এবং কষ্টসাধ্যকর। তবে আমি বিশ্বাস করি শামীম ওসমান ভাইয়ের মতন সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগের এমপি আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, আমাদের এমপিরা যদি এরকম একটা শপথ পার্লামেন্টে দাঁড়াইয়া করত, বাংলাদেশের চেহারা বদলে যেত, বাংলাদেশ অনেক কিছুতেই এই যুব সমাজ বেঁচে যেত, জিনিসটার নাম হচ্ছে মাদক। দর্শক, আপনারা জানেন যে পারিবারিকভাবে সবাইকে নিয়ে সম্ভবত ওমরা হজ পালন করছেন এই মুহূর্তে নারায়ণগঞ্জের, খেলা হবে আমাদের শামীম ওসমান ভাই। হজে যাওয়ার আগেই তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন যে তিনি তার অতীত, বর্তমান, বিভিন্ন রকম পলিটিক্যাল অবস্থান, স্ট্যান্ড, এগুলোর ব্যাপারে খোলামেলা কথা বলেছেন, এমনকি সকলের কাছে ক্ষমাও চেয়েছেন যেন সুন্দরভাবে হজ করে ফিরে আসতে পারেন। তো এরই মাঝখানে সারপ্রাইজিং যে শপথটা হচ্ছে, সেটা হচ্ছে পবিত্র কাবা ঘরের সামনে হজের পোশাক পরিহিত অবস্থায় তিনি ওয়াদা করেছেন, তিনি কাবাগর ছুঁয়ে শপথ করেছেন, এইবার যদি আল্লাহ ওনারে মানে বাঁচাইয়া বাংলাদেশের জমিনে ফিরে আনে, তাহলে নারায়ণগঞ্জ থেকে মাদককে তিনি বিনাশ করবেন, আর এই জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এই কাজটা আসলে কিন্তু এত সোজা না, আমার কাছে মনে হয় আর কি, যে ধরেন সারা বাংলাদেশের না, সারা পৃথিবীর আলেম, ওলামা, মক্কা শরীফের ইমাম সকলে যদি আইনে আমরা বাংলাদেশে 2-4 দিন রাইখা বিশেষ দোয়া মোনাজাত করাই, এদেশের জমিন থেকে আপনার মসজিদ খুতবায় আলোচনা করিয়া মাদক থেকে এদেশের জমিন থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে না। আবার শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ চেষ্টা থাকলেও মাদককে রক্ষা করা মানে মাদকমুক্ত সমাজ গড়া যাবে না। কারণ কি, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীরা মানে জব করেন বা চাকরি করেন, তারা যেই সরকারটা ক্ষমতায় থাকে সেই সরকারের উচ্চপদস্থ নেতা, এমপি, তারপর মন্ত্রী যারা আছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। পুলিশের শত আন্তরিকতা থাকার পর অনেকে গ্রেপ্তার ট্রেপ্তার হলে ওই যে উপর মহলের ফোনের কারণে আপনার দেখা গেছে যে বেশিরভাগ সময় অনেক অপরাধী মুক্ত হয়ে যায়। দরকার হচ্ছে কি, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা আইন প্রণেতা আছেন, যারা সংসদকে পরিচালনা করেন, প্রত্যেকটা এলাকার গার্ডিয়ান, তাদের সদিচ্ছা, তাদের সদিচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর মানে প্রচেষ্টা আর জনগণের সচেতনতা, সকল কিছু মিলিয়েই এদেশ থেকে মাদককে নির্মূল করা সম্ভব। কারণ মাদকের বিরুদ্ধে নানান রকমের অভিযান কিন্তু অনেক সময় হয়, ছোটোখাটো লেভেলের যারা একদম খুচরা রিটেইলার মানে সেলার, এলাকাতে পোটলা পাটলে 2-1, 20-50টা বা 2-1 বস্তা হয়তো আমরা দেখছি যে বড় জোর ধরা হয়, কিন্তু যারা রাঘব বোয়াল, যারা পর্দার পেছনের মূল খলনায়ক, তারা কিন্তু মাদককে এদেশে এখনও টিকিয়ে রেখেছেন। সুতরাং শামীম ওসমান ভাই যে ওয়াদা করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে এই কাজটা করার মতন তৌফিক দেয়, নারায়ণগঞ্জবাসীও যেন সেই কাজে সহযোগিতা করে। কিন্তু এই কাজটা এত সোজা না, কারণ আমরা যতদূর জানি এই যে মাদক ব্যবসায়ীদের একটা টাকার অংশ সমাজের সকল জায়গাতেই কিন্তু আপনার লেনদেন হয়, আর টাকার মোহ থেকে নিজেকে সরাই নেওয়া এত সোজা না। ধরেন শামীম ওসমান ভাইয়ের মাশাল্লাহ হয়তো অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা আছে, কিন্তু যারা অল্প টাকার মালিক, গরিব, মধ্যবিত্ত লেভেলে যারা আছে, মধ্যসত্ত্ব ভোগী, এদেরকে আসলে টাকার মোহ থেকে সরাইয়া এই মাদককে নির্মূল করা অনেক কষ্টকর ব্যাপার। তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি যে বাংলাদেশে সম্ভবত তিনিই প্রথম যিনি এই সিদ্ধান্ত নিয়েছেন পবিত্র কাবা ঘরের সামনে। আল্লাহ কবুল করুক, সারা বাংলাদেশ মাদকমুক্ত হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।